হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। অ্যাকাউন্টিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি রনি হালদার। আজ আমরা নবম এবং দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বইয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ে ক্যাপিটাল বাজেটিং সম্পর্কে বলা আছে। এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাসের জন্যে। ইভেন আপনি এরপরে অ্যাকাউন্টস ফাইন্যান্স বিষয়ে যদি পড়াশোনা করেন, উচ্চতর ডিগ্রি অর্জন করেন, প্রফেশনাল লেভেলে যান, সেখানেও সব জায়গাতেই ক্যাপিটাল বাজেটিংয়ের যে প্রয়োগ এবং ক্যাপিটাল বাজেটিংয়ের যেই পড়া, এটা আপনি পাবেন। ইভেন আপনি যদি চাকরি লাইফে যান, সেখানেও আপনি আপনার প্রফেশনাল লাইফে কিন্তু এই ক্যাপিটাল বাজেটিং ইউজ করে আপনার প্রতিষ্ঠানের যেই দীর্ঘমেয়াদী সিদ্ধান্তগুলি আছে, সেই সিদ্ধান্তগুলি আপনাকে নিতে হবে। সুতরাং দিস ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, আপনার এর উপরে অত্যন্ত জোর দিবেন। হ্যাঁ, এবারে আমরা একটু চলে যাই বিস্তারিত আলোচনায়। ক্যাপিটাল বাজেটিং, তাহলে ক্যাপিটাল জিনিসটা কি? ক্যাপিটাল হচ্ছে, আমরা জানি, মূলধন। মূলধন কি? মূলধন হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্যে যেসব স্থায়ী সম্পত্তির দরকার হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে লিকুইড মানি দরকার হয়, সেগুলিকে মূলত আমরা মূলধন বলে থাকি, অর্থাৎ শুরুর দিকে, এবং যদি প্রয়োজন হয় ব্যবসা চলমান থাকা অবস্থায় আমরা আরও অ্যাডিশন করতে পারি মূলধন। মূলধন মূলত হচ্ছে আমরা যদি মানে খুব সংক্ষিপ্তভাবে বলি যে একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার জন্য যে টাকা দরকার, যেই লাইসেন্স দরকার, যেই জমি দরকার, যেই বিল্ডিং দরকার, যেই ফার্নিচার দরকার, যেই গাড়ি ঘোড়া যা যা দরকার, প্রত্যেকটাকেই মূলত আমরা মূলধনী সম্পদ বলে থাকি। এবং এই ইনভেস্টমেন্টটা হচ্ছে, এই যে যা কিছু কিনবো এটা হচ্ছে লং টার্মের জন্য, অর্থাৎ দীর্ঘদিন এটাকে ব্যবহার করে প্রতিষ্ঠান মুনাফা অর্জন করবে। হ্যাঁ, এটা হচ্ছে ক্যাপিটাল। আর এই ক্যাপিটালটা যখন আমরা একটা সিস্টেমের মাধ্যমে, একটা পদ্ধতি ব্যবহার করে যখন এটাকে প্রাক্কলন করি বা এটা এস্টিমেট করি, হ্যাঁ, বিভিন্ন টুলস অ্যান্ড টেকনিক্স ব্যবহার করে, সেটাকে আমরা বাজেটিং বলি। যেমন ধরেন, আমরা যদি একটা উদাহরণ দেই যে সেলুন, সেলুনে ধরেন এই মিস্টার এক্স অর ওয়াই, এই যে যিনি এখানে সেলুনের কর্তা, উনি কী করলো, উনি তার সেলুনটা শুরু করলো, একটা চেয়ার, একটা আয়না আর কিছু ওনার প্রয়োজনীয় যে দ্রব্যগুলি, কাঁচি, খুরকাঁচি ইত্যাদি এসব দিয়ে। হ্যাঁ, তাহলে তার মানে তার ইনভেস্টমেন্ট হলো কি, এই যে চেয়ার অর্থাৎ ফার্নিচারে ইনভেস্ট আছে, তার আয়নাতে ইনভেস্ট আছে, তার এই যে খুরকাঁচি যা যা আছে এগুলিতে তার ইনভেস্ট আছে, এবং সে এটা ভেবেই ইনভেস্ট করেছে যে এই চেয়ারটা ব্যবহার করে সে দীর্ঘদিন হচ্ছে এই দোকানটা চালাবে বা এই আয়নাটা ব্যবহার করে দীর্ঘদিন চালাবে। এখন ধরেন হঠাৎ দেখা গেল যে এটা নিয়ে শুরু করছে, এক মাস, দুই মাস, ছয় মাস সে ব্যবসাটা চালিয়েছে, কিন্তু হঠাৎ করে তার মনে হলো কাস্টমারের যে চাপ, তাতে আর এই একটা চেয়ারে সংকুলান হচ্ছে না বা একজনে ম্যানেজ করা যাচ্ছে না। তখন সে কী করলো, ডিসিশন নিল, ওকে ঠিক আছে, আমি আর একটা চেয়ার কিনবো এবং আর একজন লোক রাখবো, যাতে করে আমি আরও বেশি সার্ভিস দিতে পারি, বেশি সার্ভিস দিলে বেশি টাকা ইনকাম করতে পারি। এই চিন্তা করে সে ডিসিশন নিল একটা চেয়ার কিনবে প্রথমে। তাহলে সে বাজার ঘুরে ঘুরে দেখলো যে 10,000 টাকা একটা চেয়ার কিনলে সেই চেয়ারটা কাজ করা যাবে। হ্যাঁ, এখন এই 10,000 টাকা দিয়ে সে হচ্ছে চেয়ারটি কিনে নিয়ে আসলো, তার মানে তার হাতের থেকে 10,000 টাকা চলে গেল। একে বলে হচ্ছে ক্যাশ আউটফ্লো, অর্থাৎ প্রথম অ্যাসেটটা কেনার জন্যে তার হাত থেকে যেই টাকাটা চলে যাবে সেটা হচ্ছে ক্যাশ আউটফ্লো। এই ক্যাশ আউটফ্লো আমরা যখন অঙ্ক করব তখন এটা লাগবে, এই জন্যেই আগে থেকে একটু টাচ দিয়ে রাখলাম। আচ্ছা, এখন এই যে আউটফ্লোটা হলো, সে যে 10,000 টাকা খরচ করলো কি উদ্দেশ্যে? কারণ তার উদ্দেশ্য হচ্ছে 10,000 টাকা খরচ করে সে 1,00,000 টাকা ইনকাম করবে। কীভাবে ইনকাম করবে? কারণ তার দোকানে আর বেশি লোক আসবে, আগে একটা চেয়ার ছিল এখন দুইটা চেয়ার হবে, এভাবে বেশি বেশি লোক আসবে, বেশি বেশি ইনকাম হবে। তো তিনি একটা এস্টিমেট করলো যে আমি যে 10,000 টাকা বিনিয়োগ করলাম, এই 10,000 টাকা আমার উঠে আসতে কতদিন সময় লাগবে। তো তিনি চিন্তা করলো, এখন আমার কাছে 3 জন কাস্টমার আসে, যখন আর একটা চেয়ার আনবো তখন 6 জন কাস্টমার আসবে, তাহলে 6 জনে যদি 100-100 করে দেয় তাহলে আমার 10,000 টাকা উঠে আসতে আমার 17 দিন সময় লাগবে। এইটা একটা হিসাব করলো সে। তো এরকমই মূলত আমরা যখন বড় পরিসরে হিসাব করব বা অঙ্ক করব, তখন এইরকমই হিসাবটা মেইনলি। আমি খুব শর্টকাটে বললাম যে আমি 10,000 টাকা খরচ করলাম, এটা একটা আউটফ্লো, আমি অ্যাসেটটা নিয়ে আসলাম, এই অ্যাসেট ব্যবহার করে আমি পয়সা ইনকাম করব। সেই পয়সা আমি যত টাকা ইনভেস্ট করলাম কতদিনে সেই টাকাটা উঠে আসবে নাকি উঠে আসবে না, এইখানেই হচ্ছে বিষয়। অর্থাৎ
ব্যবসা প্রতিষ্ঠানের টার্গেট যেহেতু প্রফিট করা, সুতরাং এইটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি যে টাকা দিয়ে অ্যাসেটটা কিনলাম বা ফিক্সড অ্যাসেটে ইনভেস্ট করলাম, ওই টাকাটা তো অবশ্যই আমার উঠতে হবে, ইভেন আরও বাড়তি টাকাও আসতে হবে, এই চিন্তা করতে হবে। তাহলে এই যে টাকা আসলো প্রতিষ্ঠানে, এটাকে বলা হয় ক্যাশ ইনফ্লো, অর্থাৎ নগদ অন্তঃপ্রবাহ। আমি চেয়ার কেনার জন্য টাকা বাইরে চলে গেল, আবার চেয়ার কেনার পরে আমি কাস্টমারের কাছ থেকে টাকা নিতে থাকলাম, তার মানে ঘরে টাকা আসলো। হ্যাঁ, একেবারে সহজ কনসেপ্ট। এখন বিষয় হচ্ছে, এই ব্যক্তি যদি চিন্তা করতো যে আমি 10,000 টাকা দিয়ে না কিনে আমি 1,000 টাকা দিয়ে একটা চেয়ার কিনি, আমার একদিনের বা একদিনের মধ্যে আমার টাকা উঠে আসবে, তো সেক্ষেত্রে কিন্তু একটা বিপদ ঘটার সম্ভাবনা ছিল। অর্থাৎ চেয়ারটা অবশ্যই 10,000 টাকার চেয়ার আর 1,000 টাকার চেয়ার সেম কোয়ালিটি হবে না। তাহলে এমনও হইতে পারতো যে কাস্টমার এসে বসেছে চেয়ারে, চেয়ার ভেঙে চুরে পড়ে গেছে, তাহলে কিন্তু তার আবার এই টাকা ইনভেস্ট করতে হতো, ইভেন সুনাম ক্ষুণ্ণ হতো। সুতরাং টাকা আপনার আছে, এখন এই টাকাটা কোথায় কত টাকা দিবেন, অর্থাৎ কত টাকার চেয়ার কিনবেন, কত টাকার আয়না কিনবেন, কত টাকা কর্মীকে দিবেন, কত টাকা কী করবেন, সেই ডিসিশন হচ্ছে আপনার। এখন এই আপনি ডিসিশনটা কিভাবে নেবেন, এই ডিসিশন নিতে হলে কিছু টুলস টেকনিক্স ব্যবহার করতে হয়, অবশ্যই হাতুর বাটুল এসব না, আর্থিক অঙ্কে কিছু মূলধন বাজেটিংয়ের কিছু টেকনিক্স আছে, কিছু সূত্র আছে, কিছু টুলস টেকনিক্স আছে, সেগুলি ইউজ করে একটা ব্যবসা প্রতিষ্ঠান সিদ্ধান্ত নেয় যে এই ফিক্সড অ্যাসেটে ইনভেস্ট করা তার জন্য লাভজনক হবে নাকি অলাভজনক হবে। তাহলে আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলিতে এই বিষয়েই জানব, এই নবম দশম শ্রেণীর এই চ্যাপ্টারে যে অঙ্ক আছে সেই অঙ্কগুলি করব। সবাই আমার সাথে থাকবেন এবং আমরা চাই ভালো একটা সুন্দর পরিবেশে আমরা শিখব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।